আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আপনাদেরকে বিভিন্ন অ্যাগ্রো ঘুরে দেখাচ্ছিলাম, সেই সুবাদে আজকে আমরা আসছি প্রয়াস অ্যাগ্রোতে। প্রয়াস অ্যাগ্রোটা হচ্ছে সাভার বিরুলিয়া গোলাপগ্রামের পাশেই, আকরাইন। তো প্রয়াস অ্যাগ্রোর এক বড় ভাই আছে আমার সাথে, এই যে এদিকে দেখাও, এই ভাই হচ্ছে রিফাত ভাই। রিফাত ভাই আর আমি একই স্কুলের স্টুডেন্ট, একই শিফট। ভাইয়া আমার চেয়ে এক বছরের সিনিয়র ছিল। তো ভাইয়ার যে এত বড় একটা অ্যাগ্রো আছে এটা আমি জানতাম না, আমি জানলাম এই বছর জানলাম, এই জন্য গত বছর আসা হয় নাই। তো ওনাদের অ্যাগ্রোতে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রাইসটা না বেশ রিজনেবল। তো রিফাত ভাই একটু বলেন কি অবস্থা, আমাদের সামনে যে গরুটা দাঁড়ায় আছে এই যে, হ্যাঁ, গরুটার হাইট খুব বেশি না, হাইট খুব কম, হাইট কম, হ্যাঁ, আমার গত বছরের যে গরুটা ছিল চমচম, চমচমের কালার অনেকটা এরকম ছিল, অনেকটা এরকম ছিল। তো এটা কি হিসাবে এগুলো বিক্রি করতেছেন, ওয়েট হিসাবে নাকি? লাইভ ওয়েট হিসাবে, এবং যদি কেউ চায় যে ঠিকায় স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে আমরা ঠিকায়। লাইভ ওয়েটে আপনি কিরকম চাচ্ছেন? লাইভ ওয়েটে আমরা এখন সেল করছি 435-40, এই সাইজগুলো, এই সাইজগুলো আছে হচ্ছে 420। লাইভ ওয়েট আপনি বললেন যে 420 করে, আপনি 430, 420 করে আপনি সেল করবেন? আচ্ছা, এটা এমনি ওয়েট কত আছে? প্রেজেন্ট ওয়েট আছে এটা 440। ছোটগুলার লাইভ ওয়েট আর একটু কম। ওকে, তো এটা আপনি এমনি ঠিকা কত দাম চান? এটা ঠিকা দাম চাচ্ছি ভাইয়া 1,80,000 টাকা। 1,80,000 টাকা, 1,80,000 টাকা এটার দাম চাইছে। তবে আমি আশা করি, একটা ভরসা আছে যে আয়েশা যদি আমার কথা বলেন যে ফাহিম ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাহলে কিছুটা কমবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কমে যাবে। তো ঠিক আছে, এই সাহেবের কোনো নাম আছে? না, এই সাহেবের এখনো নাম রাখা হয়নি, নাম রাখা হয় নাই। তাহলে এটারে নিয়ে যান এখানে, এটারে এটা এখানে বেঁধে রাখেন, বেঁধে রেখে আরেকটা দেখেন। আপনি এখন একটা নাম দিয়ে দেন। হ্যাঁ, এটা নাম দিয়ে দেন, যেহেতু রাখা হয়নি, নাম সুন্দর নাম দিয়ে দেন। এটা সুন্দর একটা নাম দিয়ে দিব, আমার তো নাম খালি মিষ্টির নাম আসে ভাই, দিলাম ক্ষীরমালাই। হ্যাঁ, মাশাআল্লাহ, এর নাম এখন থেকে ক্ষীরমালাই। যান, ঠিক আছে, তো এটারে রাখেন, পরে আমরা আরেকটারে দেখি। সুন্দর গরু, কিন্তু খুব সুন্দর দেখতে, সুন্দর, হাইট কম হইলেও গরুটা মোটা তাজা, এই আমাদের মতো, আমার রিফাত ভাই আমাদের মতো আর কি। ক্ষীরমালাই এখন যে গরুটা আপনারা দেখতেছেন, এই গরুটাও আগের গরুটার মতোই একটু হাইট কম, গরুটা বেশ মোটা তাজা। আর কিরকম এটার ওয়েট আছে, লাইভ ওয়েট কিরকম আছে? এটা এখন লাইভ ওয়েট আছে 350 কেজি। 350, মাশাআল্লাহ, দেখলে কিন্তু বোঝা যায় না যে এটা 350-এর গরু। হ্যাঁ, অসুবিধা নেই, স্কেল আছে, স্কেলে উঠে আপনারা যখন নেবেন তখন দেখাই দিবে। এটার আবার এই ডাবল ফ্রেমের গরু, ডাবল ফ্রেমের গরু, এই ইয়াটা অনেক মোটা, সামনের দিকটা অনেক মোটা, অনেক মোটা। তো এইটা লাইভ ওয়েট হিসাবে যদি বিক্রি করেন, তাইলে এটার প্রাইস আপনি লাইভ ওয়েটে কত করে? এটা 400 টাকা করে, 400 টাকা করে প্রতি কেজি। এই 300 কেজির উপরে হইলে কি 400 করে? না, 400 কেজির নিচে হলে 400 টাকা, 400 কেজির নিচে হইলে 400 টাকার নিচে আপনাদের কোনো গরু নাই লাইভ ওয়েটে? 300 কেজির নিচে যেগুলো সেগুলো 400 টাকারও নিচে, সেগুলো কি? আচ্ছা, সেটা পরে আমরা জানবো। এটা আপাতত আপনি 400 টাকা করে হইলে লাইভ ওয়েটে সেল করবেন, সেক্ষেত্রে আপনার যে দাম আসে সেই দামে নেবে। আর ঠিকা যদি নিতে চাই, ঠিকা যদি নিতে চাই তাহলে এই গরুটার দাম আসবে 1,40,000 টাকা। 1,40,000 টাকা, ভাই একটু এদিকে আসেন। এইটা কয় মাস ধরে পালতেছেন আপনি? এটা আমি পালতেছি 3.5 মাস। কত দেখেন ছিলেন একটা, এই প্রশ্নের উত্তর আসলে খামারিরা দিতে পারবে না, আসলে গরুর প্রতি খরচ আছে। তো এই গরুটা আমাদের কেনা কিন্তু প্রায় 1,00,000 একটু উপরে নিচে। আচ্ছা, একের উপরে নিচে, এরপরে বেশ কিছুদিন আপনারা গরুটা পালছেন, পালছি, আরো 1 মাস আছে, আরো 1 মাস আছে। সো সবকিছু মিলায়ে এই গরুটা আপনি কত বললেন? 1,40,000। 1,40,000, এইটা কি ফিক্স? না, এটা ফিক্স নাই, কিছু, এটা আমাদের আস্কিং প্রাইস, কিছু কমানো যাবে,
কিছু কমানো যাবে বলতে হয়তো 10,000 পর্যন্ত কমানো যাবে, 10,000 পর্যন্ত কমানো যাবে, ওকে 31 এটা 31 হলেই বিক্রি হবে, 31 এর নিচে এটা বিক্রি হবে না, ডেলিভারি ডেলিভারি সবকিছু সহ। এটা কিন্তু যদি আপনি দেখেন 350 কেজি ইনশাআল্লাহ প্লাস হবে, যে এখন আমরা ডেলিভারি দিব ইনশাআল্লাহ 350 কেজি প্লাস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই যে দেখেন পেছনে একটা লাল দেখা যাচ্ছে, দেখছেন ওইটার নাম হচ্ছে লাল বাহাদুর, ওই গরুটা আমার সামনে বিক্রি হয়েছে, ওই গরুটা বিশাল একটা গরু, কত 420 কেজি লাইভ, 450 কেজি ওইটা বিক্রি হয়েছে 1,90,000 তে। সো এইটা হচ্ছে গিয়ে দেখাইলাম, এটা 1,30,000, এরপরে দেখবো, এরপরে এখানে আরও 4টা গরু আছে, এরকম গরু কিন্তু ওনাদের কাছে হিউজ কালেকশন আছে, হিউজ কালেকশন আছে, মিডিয়াম রেঞ্জের, মানে আপনি যদি 120 প্লাসে গরু কিনেন তাহলে এখানে আপনার জন্য অসংখ্য গরু আছে, যেগুলো দেখে শুনে বুঝে আপনার পছন্দের কালার বা সব কিছু হিসাব করে আপনি গরু নিতে পারবেন। ভাইয়া এটা রাখেন, পরেরটা দেখান। ওকে, এরপরে যে গরুটা বের করা হয়েছে, এই গরুটা আগের গরুটা চেয়ে একটু বড় মনে হচ্ছে, একটু বড়। ওই যে দেখেন পাগলামি শুরু করছে, এগুলো আসলে সেগুলোই দেন না, দেয়ার দেখেন পেছনে প্রচুর গাছপালা ঘাস অনেক কিছু আছে, হ্যাঁ ঘাসের জমিও আছে আলাদা, না বাহ। তো এই এই গরুটা লাইভ ওয়েট কিরকম আছে? এই গরুটা এখন আছে 380 কেজি, 380 মাশাআল্লাহ, দেখলে আসলেই বোঝা যাচ্ছে না যে গরুগুলার এরকম ওয়েট। তো এটা আপনার কিরকম চাচ্ছেন দাম? আমরা এই গরুটার দাম চাচ্ছি 1,45,000 টাকা, 1,45,000 টাকা। এটা লাইভ ওয়েটে নিলে 400 টাকা, 400 টাকা প্রতি কেজি, প্রতি কেজি 400 টাকা, ওকে। সো এটা আমরা আশা করতেছি 400 প্লাস মাইনাস হবে, 400 প্লাস মাইনাস হবে, খুব কাছাকাছি থাকবে, ওকে ওকে। সো এই গরুটা, হ্যাঁ এই গরুটার বয়স 2 দাঁত, এটা চাইলে তো সামনের বছর পর্যন্ত কেউ নিতে পারবে, সামনের বছর রাখতে পারবে, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে কি গরুটার সাইজ সেরকম হবে? আসলে এই গরুগুলো ওই সাহিয়াল পার্সেন্টেজটা খুব কম, আচ্ছা দেশি পার্সেন্টেজ বেশি, তো এগুলো এত হাইট হবে না, এগুলো অত হাইট হবে না, এত হাইট হবে না, ওকে ঠিক আছে। তাইলে এরপরে আমরা আরেকটা গরু দেখি, এই গরুটার দাম চাওয়া হলো 1,45,000, এটা হয়তো 1,35-40 এর মধ্যে হবে, এটা আসলে আমরা আসলে কমাতে পারছি না, কারণ এই গরুটা আমরা দাম চাওয়াই কিন্তু ওরকম, কারণ 400 কেজি একটু কম বেশি হবে আর কি। আচ্ছা হ্যাঁ, 1,45,000 হিসাবে 400 কেজি সেই হিসাবে ঠিক আছে, তাহলে আপনি ওই 1,40,000 পর্যন্ত তো আসতে পারবেন, সেটা তো পারবেন, তারপরে এটা আলোচনা একটু একটু কষ্ট হয়ে যাবে রিফাত ভাইয়ের, তারপরেও আলোচনা সাপেক্ষে আয়েশা বললেন 2-3 বার বললেন যে ভাইয়া দেখেন না কি করা যায়, কিন্তু এটা চিনবে কিভাবে? ভাইয়া এটা আপনারা তো কোনো টোকেন নাম্বার দেন না, এটা নাম্বার লাগবে না, এটা হচ্ছে আপনাদের আমাদের যদি বলে যে 380 কেজি যে গরুটা দেখানো হয়েছে সেটাই আমরা দিই, অথবা একটা স্ক্রিনশট নিয়ে আসলো, একটা স্ক্রিনশটও লাগলে সমস্যা নেই, ওকে ওকে। এইখানে আমরা গরু দেখতে দেখতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেল, এখন এই এই যে গরুটা ভাই আপনি একটু সরেন না, এই গরুটার সাইজ কি রকম? এই গরুটা এখন আছে 335 কেজি মতো, 335 কেজি, ঈদ আসতে আসতে 350 হবে, তো এইটা লাইভ ওয়েট ওই যে 400 করে, 400 কিছুটা কম, 400 কত করে লাইভ ওয়েট? এটা আমরা দিব হলো 380 টাকা করে, 380 টাকা করে, আচ্ছা। তো এইটা আপনার ঠিকা যদি দাম চান, মানে ওই যে হাটের স্টাইলে যদি দাম চান, আপনি তো ওইভাবে দাম চান না আসলে, আপনি একটা ছোট্ট দাম বলে দেন, ওই দামটার উপরে হয়তো 5-10 হাজার এদিক সেদিক, তো এইটার দাম আপনি কিরকম বলতেছেন? এইটার দাম চাচ্ছি আমরা 1,35,000 টাকা, 1,35,000 টাকা, তো এইটা 1,30 বা 1,25-এর মধ্যে চলে আসবে, 1,25 না একটু কিছু বাড়বে, আর একটু কিছু বাড়বে, 1,27-28-30 30-এর কাছাকাছি এরকম আসবে, একেবারে ডেলিভারি সহ, ডেলিভারি সহ ঢাকার মধ্যে যে কোনো জায়গায়, ঢাকার বাইরে হলে ডেলিভারির কস্ট বেশি, ওটা আলাদা একটু দিতে হবে, আমরা চেষ্টা করব তাকে যতটুকু সম্ভব কমায় দেওয়ার জন্য, কমায় দেওয়ার জন্য যদি আমাদের গরু যায় ওই সাথে দিয়ে দেওয়া যাবে। ভাই এটা কি জাতের গরু? এইটা আসলে দেশি গরু, একেবারে পিওর দেশি গরু, এর মধ্যে কোনো সাহিয়ালের কোনো টাচ নাই, কিছু আসে না, আচ্ছা দেশালো বলা যাবে না তাইলে? না এটা দেশালো বলা যাবে, এটা দেশি, একদম অরিজিনাল দেশি, পাবনাই টাবনাই যেই গুলো গরু ছাড়ে ঘাস খাওয়ায় যে গরুগুলো পালে সেগুলো, আচ্ছা। তো এইরকম অনেক গরু আছে, ওই যে ওইখানে যে দূরে যে শেডটা দেখা যাচ্ছে ওই শেডে এই সাইজের, মানে 1,20,000 থেকে শুরু করে মোটামুটি 2,00,000 পর্যন্ত বা 1,90,000 পর্যন্ত অনেকগুলো গরু আছে এই মিডিয়াম সেগমেন্টের। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের গরু এখান থেকে নিয়ে নিতে পারেন, আপনারা চাইলে এখনও কিনে ফেলতে পারেন, এখন কিনে ঈদের যে 1 মাস বাকি আছে ওই 1 মাস এখানেই থাকবে, ঈদের যে কয়দিন আগে আপনারা ডেলিভারি চাবেন
আপনাদের ডেলিভারি দিয়ে দেওয়া হবে। আর ডেলিভারি আচ্ছা, ডেলিভারির সাথে কি হচ্ছে গিয়ে ধরেন কেউ সাত দিন আগে নিল, সাত দিনের খাবার দিয়ে দেওয়া হয়? আমরা খাবার দিয়ে দিই, খাবার দিয়ে দেওয়া হয়। তাহলে এইটা 130 বলা যায়। আরে রিফাত ভাই, আপনি আমার স্কুলের বড় ভাই, তাই না? একটা ব্যাপার আছে না। তো যাই হোক, এই যে এইখানে আরও কিছু গরু আছে, এই দুইটা গরু আমরা দেখব। এই দুইটা গরু আমরা এখনো দেখি নাই। এই দুইটা গরু কি একটু বড়র মধ্যে? আচ্ছা, আসলে বড়র মধ্যে না, এই মানে কিন্তু এইটা উঁচা লম্বা যেটা বলা হয়, এটা 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 উঁচা লম্বা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা এইটা কি রকম ওয়েট আছে? এইটা এখন আছে 400 400 আছে। এইটার লাইভ ওয়েট কত করে বিক্রি করবেন? এটা আমরা 400 টাকা করে সেল করব। 400 টাকা করে সেল করবেন। আর এমনি ঠিকা যদি দাম চান তাহলে? এটা আমরা ঠিকা যদি সেল করি তাহলে 1,65,000 টাকা। ভাই একটু ওইদিক যান তাহলে গরুটা দেখা যাবে। হ্যাঁ, ছায়াটা পড়তেছে। হ্যাঁ, এই যে এটার দাম চাচ্ছে 1,65,000 টাকা, হয়তো 1,60,000 বা এরকম দামের মধ্যে হলে। এই গরুগুলো যেগুলো আমি কম চাচ্ছি সেগুলো আসলে আমি বলেই দিচ্ছি যে এগুলো আমরা আসলে এটা একদম 1,65,000 এর 1,65,000 নিচে এটা যাবে না। আচ্ছা, এটা ঈদ আসতে আসতে এটা হয়তো 420 চলে যাবে, 425 হতে পারে। কারণ এই গরুটার গেইন খুব মাশাআল্লাহ খুব ভালো। 420 কেজি হইলে সেটা 1,65,000 হইলে এটা কিন্তু গুড ডিল, তাই না? সো এটা 1,65,000 দাম চাওয়া হচ্ছে। এরপরে দেখতেছি এইটা, এইটা এখন পর্যন্ত গরুটা দেখতে একটু শুকনা পাতলা লাগতেছে, কারণ এটা এখনও ফ্রেম, এটা এখনও গরু রেডি হয় নাই। গরু এটা অল্প কয়েকদিন হয়েছে ওনার এখানে আসছে। তো এটার এখন লাইভ ওয়েট কীরকম আছে? 360 কেজি এটার লাইভ ওয়েট। আর এটা ঈদ আসতে আসতে কি 380 390 আশা করতেছেন না? এটা এটা কি জাতের ভাই? এটা সাহিয়াল আছে কিছু, দেশি পার্সেন্টেজটা বেশি। তো এটার লাইভ ওয়েট যদি বিক্রি করেন তাহলে কত করে বিক্রি করবেন? এটার লাইভ ওয়েট থাকবে হচ্ছে 400 টাকা কিছু নিচে, 380-390 এ লাইভ ওয়েট বিক্রি করবেন। আর যদি দাম চেয়ে বিক্রি করেন তাহলে? দাম চেয়ে বিক্রি করলে এটা 1,55,000 টাকা। 1,55,000 টাকা, এটা কি আর নিচে আসবে না? না, এটা নিচে আসবে। আচ্ছা, এইটা 1,55,000, ওইটা হচ্ছে 1,65,000। আর এরপরে ওইটা কত চাইছিলেন যেন? 1,35,000। এটা 1,35,000 চাইছেন, এইটা 1,30,000। হ্যাঁ, তো এরকম 1,20,30,25, 1,60,65,55, এরকম অনেক রেঞ্জের গরু এখানে আছে। আপনারা আসবেন, আপনাদের রেঞ্জ অনুযায়ী আপনারা গরু এখান থেকে একদম পিওর দেশি সেটাও আমরা দিচ্ছি। পিওর দেশি গরুও দেওয়া, যেমন যেমন এটা পিওর দেশি। ওকে, এরকম আরও অনেক আছে। তো ঠিক আছে রিফাত ভাই, আজকের মতন আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, আসবেন আবার। হ্যাঁ ইনশাল্লাহ, সবাই সবাইকে প্রয়াস অ্যাগ্রো ফার্মে ওয়েলকাম করতেছি। রিফাত ভাই আপনারা আসবেন, হ্যাঁ আপনারা আসবেন, দেখবেন এবং এখান থেকে গরু কিনে নিয়ে যাবেন। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।